প্রিয় দর্শক, আমি জিনাত আক্তার জুথি হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা ও গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরব আমি আপনাদের সামনে। আজকে জাতীয় দৈনিক ও গণমাধ্যমে উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, মহাজোটে আর নেই এরশাদ, নির্বাচনে ডাক দিয়েছে বিএনপিকে। তাহলে শোনা যাক সাধারণ মানুষের মতামত। আমরা মনে করতেছি এরশাদ ওনার সব সময় যেভাবে উনি কথা বলে এই কথাগুলোর মধ্যে ওনার উপরে আস্থা রাখার মতো কোনো মতামত আমাদের মাঝে নাই। আমরা বলতে চাইতেছি যে উনি যে এখন বলতেছে মহাজোট ছেড়ে দিছে, আবার বিএনপিকে বলতেছে অংশগ্রহণ করার জন্য নির্বাচনে, কিন্তু যে কোনো সময় আবার উনি এই কথা নাও থাকতে পারে, সেই জন্য আমরা ওনার কথার উপরে কোনোভাবেই আস্থা রাখতে পারতেছি না। কারণ তিনি হচ্ছে সকাল এক কথা বিকাল আরেক কথা, এটাই বলে তার সকল কার্যক্রম এভাবেই তাকে চালাচ্ছে সে। তো আশা করি সে আজকে যে ইয়াটা দিছে যে বিএনপিকে নির্বাচনে আহ্বান করা, এটা অবশ্যই একটা সুসংবাদ, তাকে ধন্যবাদ। আমরা মনে করি যে উনি সরকারের মানে বর্তমান যে সরকার সেই সরকারের মানে দালাল বলে বিবেচিত করি আর কি। বিএনপিও নির্বাচনে আসে তাহলে আরও অনেক ভালো হবে। আমরা তো চাই সবাই মিলে সম্মিলিতভাবে নির্বাচনটা করুক, শুধু এরশাদ সাহেব করুক আরেকজনে করুক না, তাহলে তো এটা সুন্দর সুষ্ঠু সমাধান হইতেছে না, ওটাতে তো প্রবলেম রয়েই যাইতেছে। এরশাদের আসলে তো ওনার তো যে মহাজোট ছাড়ে ছাড়ে বলে অনেক দিন ধরেই বলতেছিল, লাস্ট পর্যন্ত ছাড়ে, এই আবার সংবাদ সরে করলো, এই ছাড়লো। কিন্তু আসলে এটা আমার মনে হয় যে খুব একটা মানে একটা ওনাদের পাতানোই মনে হচ্ছে আমার কাছে, যেটা বেসিক্যালি মনে হচ্ছে যেটা আসলে এরকম করে ইলেকশন হয় না। যেহেতু ইলেকশন করতে গেলে যে প্রতিটি সরকার এরকম করলে তো লাস্ট পর্যন্ত সিসি শূন্য, বাংলাদেশের সবই খারাপ, ওভারঅল সবাই জানে যে খারাপ অবস্থা। এক্ষেত্রে এই নির্বাচন এভাবে হওয়া সম্ভব না। শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি জিনাত আক্তার জুথি আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণে বিডি হেডলাইন্সের সাথেই থাকুন, আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।